হামলার প্রায় এক মাস পর আজ দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে। সাভারের সিআরপিতে পাঠানোর কথা রয়েছে তাকে। এই মুহূর্তে হাসপাতালের সামনে আছেন সহকর্মী ওমর ফারুক, সরাসরি যাচ্ছে তার কাছে। ওমর ফয়সাল, কিছুক্ষণ আগেই ওয়াহিদা খানমের চিকিৎসক ডাক্তার জাহেদ হোসেনের সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এরই মধ্যে ওয়াহিদা খানমকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে তিনি হাসপাতাল ত্যাগ করার জন্য যে সবশেষ যে প্রস্তুতি সেটি আসলে তিনি সম্পন্ন করছেন। ডাক্তার জাহেদ হোসেন আমাদেরকে আরও যেটি জানিয়েছেন ওয়াহিদা খানমের স্বাস্থ্যের সবশেষ অবস্থা এবং তাকে পরবর্তীতে কী ধরনের পরামর্শ দেওয়া হয়েছে সবশেষ পরিস্থিতি নিয়ে, তার স্বাস্থ্যগত সবশেষ পরিস্থিতি নিয়ে 11:30 থেকে 12:00 মধ্যে তারা একটি ব্রিফিং করবেন এবং সেই ব্রিফিংয়ে আসলে আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পারব যে তার এখন স্বাস্থ্যের সবশেষ কী অবস্থা এবং তাকে সবশেষ কী পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ফয়সাল, আপনি জানেন যে প্রায় এক মাস চিকিৎসা শেষে ওয়াহিদা খানম হাসপাতাল ছাড়ছেন। গত 2 অগস্ট অর্থাৎ গত মাসের 2 তারিখে মধ্যরাতে তার যেই ঘোড়াঘাটের যে সরকারি বাসভবন, ইউএনওর সরকারি বাসভবন, সেখানে তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন এবং গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে রংপুরে চিকিৎসা দেওয়া হয় এবং পরে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেওয়া হয়, নিয়ে আসা হয় 3 তারিখে এবং সেদিন আনার পরে রাতে জটিল অপারেশন করা হয় এবং তাতে দেশের সর্বোচ্চ এবং সবচাইতে নির্ভরযোগ্য নিউরোসার্জনরা সেই অপারেশনে অংশ নেন এবং এখন সবচেয়ে যেটি বলা হচ্ছে যে তার যে শারীরিক পরিস্থিতি সেটি অনেকটাই উন্নতি হয়েছে এবং তার আসলে তেমন কোনো ধরনের স্বাস্থ্যগত ঝুঁকি নেই। তাকে ফিজিওথেরাপি সহ অন্যান্য পরামর্শ দিয়ে আসলে তাকে আজকে ছেড়ে দেওয়া হচ্ছে। ফয়সাল, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক।